দীর্ঘ প্রতীক্ষার পর কক্সবাজার জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন কাউন্সিল অনুষ্ঠিত হতে যাচ্ছে মঙ্গলবার। প্রায় সাত বছরের মাথায় এসে এই সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। শনিবার দুপুরে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট ফরিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক মেয়র মুজিবুর রহমান। তেরো তারিখ সকাল দশটা তিরিশ মিনিটে শেখ কামাল শহীদ ক্যাপ্টেন শেখ কামাল স্টেডিয়ামে আমাদের সম্মেলন অনুষ্ঠিত হবে। সেখানে আপনাদেরকে আমি অনুরোধ জানাবো, আপনারা সেই অনুষ্ঠানে দাওয়াত রইল, সেখানে আপনারা আমাদের সাথে মেজবান করবেন। ১৩ ডিসেম্বর অনুষ্ঠিতব্য সম্মেলন উদ্বোধন করবেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মুশারফ হোসেন, এবং এতে প্রধান অতিথি থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এছাড়াও কেন্দ্রীয় গুরুত্বপূর্ণ নেতারা উপস্থিত থাকবেন। সরকারের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব ওবায়দুল কাদের। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, যিনি চট্টগ্রাম এবং সিলেট বিভাগের দায়িত্ব প্রাপ্ত আমাদের প্রিয় নেতা জননেতা জনাব মাহবুবুল আলম হানিফ এমপি সাহেব। সর্বশেষ ২০১৬ সালের ২৮ জানুয়ারি সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সিরাজুল মুস্তফা সভাপতি ও মুজিবুর রহমান সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এর সাড়ে আট মাস পর ১৩ অক্টোবর ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ জেলা কমিটি অনুমোদন দেন দলের সভাপতি শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। তবে ২০২০ সালের ২৫ নভেম্বর জেলা কমিটির সভাপতি অ্যাডভোকেট সিরাজুল মুস্তফাকে কেন্দ্রীয় কমিটির ধর্মবিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হলে ভারপ্রাপ্ত সভাপতি হন অ্যাডভোকেট ফরিদুল ইসলাম। পারে নিউজ ডেস্ক টিটিএন।